আজকে আমরা বাড়িতে পোলাও বানানো শিখবো। এক পোলাও বানাতে যা যা জিনিস লাগে সেগুলো সবই আপনাদের সামনে রয়েছে। গোবিন্দভোগ চাল, কুচি করা আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাজু, কিশমিশ। শীতের সময় বলে একটুখানি আমরা মটরশুঁটিও ইউজ করছি। সাদা তেল, ঘি, চিনি, লবণ। এখানে চারজনের পোলাও তৈরি হচ্ছে। আমরা তেজপাতাও দেবো, এটার সাথে অ্যাড করব, কিন্তু তেজপাতার পরিমাণটা একটু বেশি লাগবে যাতে চালগুলো দলা দলা হয়ে লেগে না যায়, সেই জন্য আমরা তেজপাতাটা ইউজ করি। চালটা ধুয়ে সাথে সাথে জলটা ঝরিয়ে নেবেন। গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিতে হবে। এবার আমরা রান্নাটা শুরু করব। এক কাপ তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমরা স্টার্ট করছি রান্নাটা। হাঁড়িতে করলে সুবিধে আমাদের, কারণ এটার মধ্যে পোলাওটা ভালো হয়। একটু লাল লাল করে ভাজা হলেই তারপরে আমরা বাকি মশলাগুলো পরপর পরপর অ্যাড করে দেবো। আদাটা লাল হয়ে গেছে, আমরা পরপর অ্যাড করে দেবো বাকি মশলা এবং সব যা যা লাগবে ইনগ্রিডিয়েন্টগুলো পরপর পরপর দিতে শুধু আমাদের মটরশুঁটি আর জলটা পরে। ওগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমরা চালটা আস্তে আস্তে করে অ্যাড করে দেবো। হলুদ অ্যাড করছি আমরা ছোট চামচের, 4 চামচ, 5 চামচ না দিলে একটু বেশি হয়ে যাবে। আগেই বলেছি এটা 4 থেকে 5 জন খেতে পারবেন, সেই পরিমাণ নেওয়া আছে। ৫০০ গ্রাম চালের আমরা করছি এটা। এবারে লবণটা অ্যাড করবো। হলুদটা আসলে কালারের উপরে ডিপেন্ড করে আমরা দিই, যে যতটা বেশি কালার খেতে চায় তার উপরে। লবণও দেখলেন আপনারা কতটুকু দিলাম আমরা। এক্স্যাক্টলি এরকম কালারটা এসছে এটা। এর সাথে এখন 2 চামচ ঘি অ্যাড করুন আপনারা। দেখুন কালারটা কিরকম এসছে, এখন জাস্ট এরকম কালার আসছে। এবারে আমরা তেজপাতাটা দিয়ে দেবো ভেতরে। এতে একটু ফ্লেভারও আসবে তেজপাতাতে ভালো। লাস্ট হচ্ছে চালগুলো লেগে যাবে না একটার সাথে আরেকটা, সেপারেট করে রাখুন, তাহলে এটা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে।
ঘিটা আপনারা বড় চামচে 2 চামচ অ্যাড করবেন, কালারটা অলমোস্ট এরকম চলে এসছে। পাশে একটা কড়াইতে বা যে কোনো একটা ডেকচি বা সসপ্যানের মধ্যে অলমোস্ট আপনাকে 6 কাপ, বড় কাপের 6 কাপ জল নিয়ে আপনি বয়ল করবেন, কারণ এর মধ্যে বয়েল ওয়াটারটা থাকতে হবে প্রচণ্ড জল। আপনাদের চাল আর জলের পরিমাণটা একটু বলে দিই, সেটা হচ্ছে এরকম কাপে 4 কাপ যদি আপনি চাল ইউজ করেন, গোবিন্দভোগ চাল ভালোটা পুরোনোটা ইউজ করবেন, তার সাথে ঠিক 6 কাপ এরকম কাপেরই আপনারা জল ইউজ করবেন। 4 কাপ চালের সাথে 6 কাপ জল, এটা আমরা প্রায় লাস্ট 10 মিনিট ধরে ফ্রাই করছি এবং ভালো করে নাড়তে থাকবেন সবসময়। কালারটা অলমোস্ট এরকম দেখুন এসছে, চালার জলের পরিমাণটা আপনাদের আমি বলে দিলাম, জলটা ফুটবে অলরেডি আগে থেকে। চালটা আবার এত বেশি যেন না নাড়েন যে ভেঙে যেন না যায়। এখন আমরা জলটা অ্যাড করছি, 15 মিনিট ভাজার পরে গরম জলটা পুরো অ্যাড করে দিলাম। জলের সাথে সাথে আমরা মটরশুঁটি আর কিশমিশটাও অ্যাড করে দেবো, চিনিটা একটু বাদে অ্যাড করব, তার কারণ ফুটছে যখন এখনই অ্যাড করে দিতে হবে, রান্নার প্রথম দিকে আমরা অ্যাড করব না। চার কাপ চাল যদি আপনি ইউজ করেন তাহলে তার সাথে 1/4 কাপ আপনাকে চিনি সেম কাপে ইউজ করতে হবে। চিনি যদি পুরোটা না দিতে চান, যাদের সুগার আছে তাদের জন্য অনেক সময় আমরা সুগার ফ্রি ইউজ করেও করা যায়। এটা 4 কাপের সাথে আপনাকে 10 চামচ দিতে হবে সুগার। সব কিছু অ্যাড করার পর চিনিটাও আমরা অ্যাড করে দিলাম, আর কিছু অ্যাড করার নেই। এবার আমরা মিক্সচারটা আমরা ঢেকে দিই, গ্যাস কিন্তু আমাদের প্রথমে পুরোটা বাড়াবো না আমরা, দশ মিনিটের মতো আপনাকে এরকম ভাবে রাখতে হবে আঁচটা এরকম দিয়ে। তারপরে এটা টকবক করে ফুটতে ফুটতে অটোমেটিক্যালি জলটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে এবং আপনি দেখলেই বুঝবেন যে জিনিসটা রেডি হয়ে যাচ্ছে। আপনি আরো এই সময় দেখুন, ঠিক এইভাবেই আস্তে আস্তে জিনিসটা হতে থাকবে এবং আপনি এই মুহূর্তে আরো 2 চামচ বড় চামচের ঘি অ্যাড করতে পারেন। যখন এরকম হয়ে যাবে আপনার চালটা, সাথে সাথে কিন্তু আপনি গ্যাস একদম কমিয়ে দেবেন, সিমে থাকবে গ্যাসটা, তাতে আপনার লেগে যাবে না চাল, কিন্তু জিনিসটা আস্তে আস্তে হতে থাকবে। আমাদের পোলাও অলমোস্ট রেডি, 15 মিনিটের কাছাকাছি লাগলো, দেখুন গ্যাস কিন্তু সিমেই রয়েছে, জল ভাবটা চলে গেছে। দেখুন আমরা আরো একটু ঘি অ্যাড করতে পারি এর সাথে, দেখুন জল ভাবটা চলে গেছে, যে লাগা লাগা ভাবটা ছিল চালগুলো হয়ে গেছে সেটা আপনারা দেখতেই বুঝবেন, ঝুরঝুরে হয়ে রেডি হয়ে। এবার গ্যাসটা আস্তে করে বন্ধ করে দিন, তারপর ঢাকা দিয়ে রাখুন, দেখবেন রেডি। পোলাওটা আমরা নামিয়ে ফেলেছি, ঢাকা দিয়ে রেখেছিলাম, বন্ধ করে গ্যাসটা, দেখুন পোলাও।
থ্যাংকস।